জীয়াই থকার এক জীবন আছে আর সেই পরিবেশ এইখন পূজা মণ্ডপে আসলতে দেখাইছে। আর এই পূজা মণ্ডপখনের ভিতর ভাগত আমি উপস্থিত হম আর ভিতর ভাগের দৃশ্যাংশ দেখাম। ভিতর ভাগত দেখবলে পাইছো আর বাহির যেহেতু পরিবেশ দেখাইছো যে মেঘ থার্মোকলর জড়িয়ে আর কাগজের জড়িয়ে কি ধরনের সজাই পড়েছে এক মেঘর মেঘ সদৃশ পরিবেশের দৃশ্য আসলতে দেখবলে পাওয়া গেছে। আর ভিতর অংশত আমি যেহেতু বর্তমান গৈ আছো আর দেখবলে পাইছে নিশ্চয় আপনাদের যে চরাই সমূহ উলুমাই রখা হয়েছে আর এই মেঘর মাজত চরাই সমূহ রখা হয়েছে আর তার এক পরিবেশ এই পূজা মণ্ডপখনের জড়িয়ে দিবলে চেষ্টা করা হয়েছে। আর এয়া উলুবাড়ির যে নিচে কাষত থাকা বিকে রোডর আর বিকে রোডর এয়া দুর্গা পূজা মণ্ডপর দৃশ্যাংশ। আর যেহেতু আপনি উল্লেখ করেছে যে 6G নেটওয়ার্ক আহিলে কেনেকা ধরনের ব্যবস্থা হব, চরাই চিরিকটির স্থান কত হব, সেই একে ব্যবস্থার ব্যবস্থা যেবেশ হব আর চরাই চিরিকটি বা গছ গছনিসমূহ কাটি অধিক টেকনোলজির বাবে কাম করা হয়েছে, তারপর চরাই চিরিকটিসমূহ স্থান কত হব, গছ গছনি নহলে মানুষ কেনেকে থাকিব পাৰিব, চৰাই চিৰিকটিসমূহ কত বাস করব, সেই এক পরিবেশৰ সূচনা দিয়া হৈছে এইখন পূজা মণ্ডপৰ পৰা। খুব সুন্দর বার্তা বুলি কব লাগিব। আর আজি যেহেতু দশমী আর ষষ্ঠীর পৰাই এই দশমীলৈকে সমান্তরালভাবে পূজা অর্চনা চলোৱা হৈছিল আর আজির দিনটোতে এই কিছু মুহূর্তের পিছতে আরম্ভ হব পূজা। আর পূজা আরম্ভ হওয়ার পিছতে আজি দিন কাছমারী ঘাটলৈ এইখন পূজা মণ্ডপের ফলেরপরে মূর্তি বিসর্জন দিয়া হব। ইতিমধ্যে কিছু মুহূর্তের পিছতে আরম্ভ হব পূজা। আমি যেহেতু পূজা ভাগত উপস্থিত আছে, পূজারী উপস্থিত আছে, তেখেতরপরে জানিব বিচারিম আসলতে কিমান সময়েরপরা পূজা আরম্ভ হব আর কত বিসর্জন দিয়া হব, কেনেকা মনটো, কারণ তেখেতকলেও এই পূজাতে অহরহে তেখেতকলে মণ্ডপত তেখেতকলে ব্যস্ত হয়ে থাকে। আপনাক স্বাগতম জানাইছো। আর আজি ষষ্ঠীর পৰা আজি দশমী পর্যন্ত আপনাদের এই পূজা অর্চনা এই ধরনের চলাই আছে, আজি মূর্তি বিসর্জন দিয়া হব, মনত কেনেকুৱা ধরনের আপনাদের মনের মধ্যে দুঃখ লাগি আছে, কারণ আজি পাঁচ দিন ছয় দিন পূজা করার পাছত আজি বিসর্জন দিম, এই কারণ মোর মানে বেয়া লাগিছে আর কি। পূজা তো আরম্ভ হয়ে আছে, বিসর্জন আরম্ভ হব পূজা, আর মা যা করে আর কি, আশা তো করি মায়ের আশীর্বাদ করব সকলকে, কিন্তু মার নির্ভর যেহেতু মই কব নোৱাৰো, আমার ইমান তো ক্যাপাসিটি নাই, পূজা করে আছো যিমান জানো করে আছো, ভুল যদি কিছু হইয়াও থাকে এই মানে মা দুর্গা ক্ষমা করব আর কি। আর এই পূজাখনত আমি দেখবলে পাইছো খুব সুন্দর পরিবেশ, চরাই চিরিকটি, তারপর যে মোবাইলের নেটওয়ার্কের 5G, এই গোটে কথাটা বর্ণনা করেছে, কেনেকা ধরনের আপনার এই পূজাখনের সম্বন্ধে? মোর কিন্তু কোনো আইডিয়া নাই, 4G 5G বিলাক কোনো আইডিয়া মোর নাই, আমি কারণ মোবাইল, হ্যাঁ চরাই চিরিকটি প্রাকৃতিক একটা সৌন্দর্য দেখাইছে, বা মোবাইল চুরি হয় বেদান চুরি হয় এই কারণে এই সুর ধরে আছে অসুরক দিছে, এই থিমটিউটিউ দিছে দুর্গা ধরিয়ালি আছে, লগেতান পরিবার সিংহ সবে গাইড দিয়ে আছে, এটাই বোঝা যাইছে চলে আর কি। ধন্যবাদ জানাইছো। আর এই ধরনের আসলতে পূজা মণ্ডপর এক উদ্দেশ্য হাতত রই এখন পূজা মণ্ডপত আসলতে সজোয়া হয়েছে দুর্গা মার প্রতিমূর্তি। আর কিছু মুহূর্তত আপনাদের যদি নিশ্চয় দেখি আছে পূজা মণ্ডপত থাকা পূজারী উচুপি উঠিছে, কারণ যেহেতু ষষ্ঠীরপরাই তেখেতকলে আজি দশমী পর্যন্ত তেখেতকলে পূজা ভাগত উপস্থিত থাকে, দিনে রাতে নিশালৈ তেখেতকলে এই পূজা ভাগত উপস্থিত থাকে, রাইজর ভক্তগণ আহে, ভক্তগণসকলক তেখেতকলে পুষ্পাঞ্জলি অর্পণ পুষ্পাঞ্জলি দিয়ে, তেখেতকলে ফুড দিয়ে, আর এই কামতে তেখেতকলে প্রতি বছর দরে এইবারও তেখেতকলে নিয়োজিত থাকে। আর আজি যেহেতু কিছু মুহূর্তের পিছতে পূজা ভাগ আরম্ভ হব, আর পূজা ভাগ আরম্ভ হওয়ার পিছতে কাছমারী ঘাটত গিয়ে প্রতিমা বিসর্জন দিয়া হব, তাক লৈ তেখেতর চকু চলচলিয়া হওয়া পরিবেশও আমি দেখবলে পাইছো। আর নিশ্চয় কব লাগিব যে মনত বহুতো মনেরপরা আসলতে এক আবেগ বুলি কব লাগিব, আর মনেরপরা আসলতে সকলোরে কান্দুন উতলি কান্দুন ওলাই আহে। আর আজির দিনটোতে যেহেতু এই পূজা ভাগৰ কারণে বহু মাহৰ পৰাই বা বহু দিনৰ পৰা কষ্ট কৰি এখন পূজা মণ্ডপ গঢ়ি উঠে, আর তাৰপিছত মণ্ডপখনত পূজাস্থলীত পূজা অর্চনা করার পিছতে যেহেতু দেবী প্রতিমা বিসর্জন দিয়া হয়, আর সেই বিসর্জন দিয়া মুহূর্তৰ সময়লৈকে তেখেতসকলের যে চকু পানি বা তেখেতসকলের মনের যে ভাব, সেই মনের ভাব ইতিমধ্যে আমার আগত প্রকাশ করেছে, খুব দুঃখলগা পরিবেশ। কিন্তু যেহেতু কব লাগিব যে অধিক
অতি সুন্দরকৈ উপস্থাপন করা এই পূজা মণ্ডপৰ যি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আসলতে কব লাগিব অতি সুন্দর উদ্দেশ্য আর অতি সুন্দর পদক্ষেপ। আর ইয়ার পরে আসলতে আমি উঠি অহা যদি যুব প্রজন্ম উঠি অহা যুব প্রজন্ম আসলতে বহু কথাই শিকিব পৰা যায়। আর এই পূজা মণ্ডপৰ যি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যই এই কথা উল্লেখ করেছে যে আমার প্রাকৃতিক পরিবেক্ষণত, আমার প্রাকৃতিক পরিবেক্ষণত জিয়াই থাকবলে হলে আমি টেকনোলজির লগতে জীব জন্তু চৰাই চিৰিকটি পশু পক্ষী আদি সকলোৰে আমাৰ প্ৰয়োজন আছে। কেৱল টেকনোলজিয়ে যে আমাৰ সকলো দিব পাৰে বা সকলো আমাৰ যি কষ্ট বা সকলো আমাৰ যি লাগতিয়াল সামগ্ৰী বা লাগতিয়াল প্ৰয়োজনীয় যিসমূহ বস্তু সেই যে কেৱল টেকনোলজিয়ে দিব পাৰে সেয়া নহয়, আমার প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যতা বা প্রাকৃতিক পরিবেশের যে পরিবেশ, সেই পরিবেশও যে আমাক এক আনন্দ বা সৌন্দর্য উপভোগ দিব পারে তাক এই পূজা মণ্ডপের জড়িয়ে প্রতিফলিত করা হয়েছে। আর এয়া উলুবাড়ি পূজা মণ্ডপের দুর্গা মন্দিরের দৃশ্য, শিব মন্দিরের কাষতে থাকা দুর্গা মন্দিরের দৃশ্য। আর ষষ্ঠীর পরে আজি দশমীত আজি দিন তেখেতকলে পার করলে, আর আজি দুপরিয়া ভাগত কাছমারি ঘাটত গৈ এই দেবী প্রতিমা আসলতে বিসর্জন দিয়া হব। আর ইতিমধ্যে ন বজার পিছত তেখেতসকলৰ যি পূজা সেই পূজা আৰম্ভ হব, ইতিমধ্যে যো জা কৰি থকা হৈছে। তাৰপিছতে দেবী প্রতিমা তেখেতসকলে কান্ধত লৈ বা গাড়ীত উঠাই লৈ তেখেতসকলে প্রতিমা বিসর্জন দিবলৈ যাব। আর আজি নীতি নির্দেশনার ক্ষেত্রতো যদি কবলৈ যাও, কিছু নীতি নির্দেশনা দিয়া হৈছে কিছু ঠাই বা কিছু ফেন্সি বজার অঞ্চলত যিসমূহ গাড়ি চলাচল করে সেই গাড়ি চলাচল সমূহ কিছু বাধা থাকিব, এটি রোডের সহায়ে যাব লাগিব। যিসমূহ লোক বা যিসমূহ সচরাচর বাস চলাচল করে জালুকবাড়িলৈকে সেইবোর বাস আসলতে এটি রোডের পৰা পল্টন বজার হয়ে ভরল ওলাব লাগিব। আর সেই যি ফেন্সি বজার অঙ্কত যে ঠাই আছে বা ফেন্সি বজারের পৰা শুক্লেশ্বর ঘাটলৈ যি যোৱা রাস্তা আছে সেই রাস্তাটো আজি মূর্তি বিসর্জনের বাবে দুপরিয়া 12টার পৰা আসলতে বন্ধ থাকিব। সেই যি রোড, সেই রোডটো বন্ধ থাকিব। আর যিসমূহ যাত্রী বা যিসমূহ বাস এই মুহূর্তে চলাচল করে আছে সেইসমূহ পল্টন বজার এটি রোডের সহায়ত জালুকবাড়িলৈ যাব লাগিব। আর খানাপাড়া যদি যাওয়া কিছু বাস থাকে সেই বাসসমূহ এটি রোড জি এস রোডের সহায়ত যাব লাগিব। আর এই এনেকুৱা ধরনের নীতি নির্দেশনা বা আৰু কিছু পাৰত যি আমি কিছু মুহূৰ্তৰ পিছতে আকৌ আপোনালোকক কাছমাৰি ঘাটৰ দৃশ্যাংশ দেখুৱাম, তাৰ ঘাটৰ দৃশ্যাংশ আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম যে তাতে কি ধৰণৰ পৰিৱেশ বিৰাজ কৰিছে বা কেনেকুৱা ধৰণৰ নিৰাপত্তা ৰক্ষীসকল সাজু হৈছে, SDRF NDRFৰ লোক কি ধৰণৰ সাজু হৈছে, পৰৱৰ্তী পৰ্যায়ত আমি প্ৰতিবেদনত আপোনালোকক আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম।